আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি কথা বলবো সোনালী ব্যাংকের মিলিয়নের স্কিমে আপনি কত টাকা জমা রাখলে কত টাকা পাবেন, আলোচনা করব এ টু জেড। সো ভিডিওটা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি সবসময় এমন ইনফরমেটিভ ভিডিও করতে থাকি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আপনি যদি সোনালী ব্যাংকের মিলিয়নের স্কিমে 3 বছরের জন্য অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান তাহলে আপনার মাসিক কিস্তি হবে 24,250 টাকা এবং নির্দিষ্ট সময় পর আপনার মূলধন হবে 8,73,000 টাকা এবং ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা হবে 1,27,431 টাকা এবং মোট টাকার পরিমাণ হবে 10,431 টাকা। এরপর যদি আপনার হিসাবটা ক্রিয়েট করেন আপনি 4 বছরের জন্য, সেক্ষেত্রে আপনার মাসিক কিস্তি হবে 17,380 টাকা, আপনার মূলধন হবে 8,34,240 টাকা, ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা হবে 1,66,028 টাকা এবং আপনার মোট প্রাপ্য টাকার পরিমাণ হবে 10,268 টাকা। দেন আপনি যদি 5 বছরের জন্য আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার মাসিক কিস্তির পরিমাণ হবে 13,280 টাকা, আপনার মূলধনের পরিমাণ হবে 7,96,800 টাকা, ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা হবে 2,03,418 টাকা এবং সময় শেষে আপনার মোট প্রাপ্য টাকার পরিমাণ হবে 10,218 টাকা। দেন আপনি যদি 6 বছরের জন্য আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার মাসিক কিস্তির পরিমাণ হবে 10,570 টাকা, আপনার মূলধনের পরিমাণ হবে 7,61,040 টাকা, ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা হবে 2,39,740 টাকা এবং আপনার মোট প্রাপ্য টাকার পরিমাণ হবে 10,780 টাকা। দেন আপনি যদি 7 বছরের জন্য আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার মাসিক কিস্তির পরিমাণ হবে 8,640 টাকা, আপনার মূলধনের পরিমাণ হবে 7,25,760 টাকা, ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা হবে 2,74,644 টাকা এবং আপনার মোট প্রাপ্য টাকার পরিমাণ হবে 10,404 টাকা। দেন আপনি যদি 8 বছরের জন্য আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার মাসিক কিস্তির পরিমাণ হবে 7,210 টাকা, আপনার মূলধনের পরিমাণ হবে 6,92,160 টাকা, ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা হবে 3,08,540 টাকা এবং আপনার মোট প্রাপ্য টাকার পরিমাণ হবে 10,700 টাকা। দেন আপনি যদি 9 বছরের জন্য আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার মাসিক কিস্তির পরিমাণ হবে 6,105 টাকা, আপনার মূলধনের পরিমাণ হবে 6,59,340 টাকা, ব্যাংক কর্তৃক প্রদত্ত মোট মুনাফা 3,41,085 টাকা, মোট প্রাপ্য টাকার পরিমাণ হবে 10,425 টাকা। দেন আপনি যদি 10 বছরের জন্য আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন তাহলে মাসিক কিস্তির পরিমাণ হবে 5,235 টাকা, আপনার মূলধনের পরিমাণ হবে 6,28,200 টাকা, ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা 3,72,748 টাকা এবং আপনার মোট প্রাপ্য টাকার পরিমাণ 10,948 টাকা। দেন আপনি যদি 12 বছরের জন্য আপনার হিসাবটি ক্রিয়েট করেন তাহলে আপনার মাসিক কিস্তির পরিমাণ 3,950 টাকা, আপনার মূলধনের পরিমাণ 5,68,800 টাকা, ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা 4,32,410 টাকা এবং আপনার মোট প্রাপ্য টাকার পরিমাণ হবে 10,01,210 টাকা। আপনি যদি 15 বছরের জন্য আপনার হিসাবটি ক্রিয়েট করেন তাহলে আপনার মাসিক কিস্তির পরিমাণ হবে 2,710 টাকা, আপনার মূলধনের পরিমাণ হবে 4,87,800 টাকা, ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা 5,13,564 টাকা এবং আপনার মোট প্রাপ্য টাকার পরিমাণ হবে 10,01,364 টাকা। দেন সর্বশেষ আপনি যদি 20 বছরের জন্য আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন তাহলে আপনার মাসিক কিস্তির পরিমাণ হবে 1,555 টাকা, আপনার মূলধনের পরিমাণ 3,73,200 টাকা, ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা 6,27,987 টাকা এবং আপনার মোট প্রাপ্য টাকার পরিমাণ হবে 10,01,187 টাকা। সো আপনারা বুঝতেই পারতেছেন এই হচ্ছে আজকের ভিডিও। এরপরেও যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করবো। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।